সম্প্রচারে মাছরাঙ্গা ও জি টিভি। আগামী শনিবার অনুষ্ঠিত হবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট, আর এই প্লেয়ার ড্রাফটের পুরো অংশ সরাসরি সম্প্রচার করবে দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। চ্যানেল দুটি হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টেলিভিশন। ঢালাওভাবে সাজানোর পর এবারের বিপিএল এর প্রস্তুতি একটু আগেই শুরু করে দিয়েছে বিপিএল গভর্নিং বডি ও বিসিবি। তারই ধারাবাহিকতায় আগামী শনিবার অনুষ্ঠিত হবে এই প্লেয়ার ড্রাফট। যদিও ইতিমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় পঞ্চম বিপিএল ভাগ্য চূড়ান্ত হয়ে গেছে, আইকন ক্রিকেটার সহ দলের বেশিরভাগ ক্রিকেটারকেই দলে ভিড়িয়ে কাজ সহজ করে রেখেছে সবকটি ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে। দল গোছানোর জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকেরা শেষবারের মতো হিসেব নিকেশ বসতে যাচ্ছেন এদিন। আগামী 2 নভেম্বর থেকে শুরু হবে বিপিএল এর পঞ্চম আসর। নতুন যোগ দেওয়া সিলেট সিক্সার্স সহ এবারের আসরে মোট দল 7টি। যদিও পাওনা পরিশোধ না করায় এবং শর্ত লঙ্ঘনের অপরাধে এই আসরে অংশ নিতে পারবে না বরিশাল বুলস। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস, নতুন আবির্ভূত সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংস। এবারের আসরের জন্য 8 জন আইকন ক্রিকেটার নাম ঘোষণা করেছিল আয়োজক কর্তৃপক্ষ। সেখান থেকে প্রথমবারের মতো আইকন হওয়া মোস্তাফিজুর রহমানকে বেছে নিয়েছিল বরিশাল বুলস। তবে দলটি এবার আসর থেকে বাদ পড়ায় আইকন হওয়া যাচ্ছে না মোস্তাফিজের। বাকি 7 আইকন ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাব্বির রহমান। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।